প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর 2022 এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট কিভাবে খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজে তুমি যদি তোমার রেজাল্ট বাড়িতে বসে অনলাইনে সর্বপ্রথম স্মার্টফোনের মাধ্যমে দেখতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা তোমরা সকলেই জানো যেরকম মাধ্যমিকের জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbse.gov.in তেমনি উচ্চ মাধ্যমিকের জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbchsc.nic.in তেমনি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং আমাদের রাজ্যের সমস্ত রেজাল্ট দেখার জন্য কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটি কি wbresults.nic.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের রাজ্যের রেজাল্ট দেখার কিন্তু অফিসিয়াল বা সরকারি ওয়েবসাইট যেখানে সর্বপ্রথম তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এবং তারপরে তোমাদের এই যে রেজাল্টের লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে কিন্তু একাধিক ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। যেমন এবিপি আনন্দ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো ও এবং বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ক্লোনের মাধ্যমে বা যে কোনো উপায়ে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে কিন্তু সেই রেজাল্টগুলোকে প্রকাশিত করা হবে। তো সর্বপ্রথম কিন্তু এই যে ওয়েবসাইট wbresults.nic.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এক্ষেত্রে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সবার প্রথমে তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে wbresults.nic.in এই ওয়েবসাইটে টাইপ করলেই ওপরে তোমরা দেখতে পারবে তোমাদের রেজাল্টের পপ আপ দেখাচ্ছে। প্রথমেই তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট 2022 ওই লিঙ্কে তোমাদের সরাসরি ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেখানে তোমাকে বলা হবে এন্টার ইওর অ্যাডমিট কার্ড নাম্বার যেখানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে দেবে এবং তারপরে লেখা থাকবে এন্টার ইওর ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে জন্মের তারিখ রয়েছে অফিসিয়ালি তোমাদের সেই অফিসিয়াল জন্মের ডেটটা তোমরা ওখানে দিয়ে দেওয়ার পরে তোমরা সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা তোমাদের স্মার্টফোনের স্ক্রিনে কিন্তু দেখতে পারবে যেখানে পরিষ্কারভাবে তোমার সমস্ত সাবজেক্টের রেজাল্ট তো দেখাবেই সাথে টোটাল তুমি কত পেয়েছো সেটাও কিন্তু রীতিমতো দেখিয়ে দেবে। এভাবেই কিন্তু তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে সহজেই দেখতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের প্রত্যেকটা মাধ্যমিকের যে 7টি সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু পাস করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি 25 পাও তাহলেই কিন্তু তুমি পাস করবে। তো অর্থাৎ মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ে তুমি যদি প্রজেক্টে 10 পাও এবং লিখিত পরীক্ষায় তাহলে 15 পেলেই কিন্তু তুমি পাস করে যাবে এবং কোনো ছাত্রছাত্রী কোনো কারণবশত কোনো সাবজেক্টে 1-2 নম্বর কম পেলে কিংবা 10 পেলে সেক্ষেত্রেও কিন্তু সম্ভবত তোমাদের এবছর পাস করিয়ে দেওয়া হবে। কাজেই তোমাদের প্রত্যেকের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের মাধ্যমিক 2022 পরীক্ষায় কত নম্বর আশা করছো অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।